ইউক্রেনের অলবিয়া বন্দরে আটকে পড়া জাহাজ বাংলার সমৃদ্ধির 28 জন নাবিক দেশে পৌঁছেছেন। আজ বুধবার দুপুরে 12:01 তাদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের TK-722 ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এর আগে রোমানিয়ার রাজধানী বুকারেস্ট থেকে স্থানীয় সময় বুধবার রাত 2:15 দিকে এই 28 জন নাবিক দেশের উদ্দেশ্যে রওনা হন। ফ্লাইটটি ইস্তাম্বুল দুবাই হয়ে ঢাকায় অবতরণ করে। এদিকে জাহাজ হামলার ঘটনায় মারা যাওয়া 3rd ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনের একটি বাংকার ফ্রিজারে রাখা হয়েছে। সুবিধাজনক সময়ে মরদেহটি দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের উপমহাব্যবস্থাপক ক্যাপ্টেন মোহাম্মদ মুজিবুর রহমান। গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়ে বাংলার সমৃদ্ধি। 2 মার্চ রাত 9:25 জাহাজটিতে হামলা শিকার হয়। হামলায় হাদিসুর রহমান নিহত হন। ইউক্রেনের অলভিয়া বন্দরে চ্যানেলে নোঙর করা জাহাজটিতে 29 জন নাবিক ছিলেন। এদিকে ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় 3 জন শিশু সহ 22 জন নিহত হয়েছেন। আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ গণমাধ্যম BBC। রাশিয়া রাতভর শহরে উত্তর পূর্বের একটি আবাসিক এলাকায় বোমা হামলা হয়েছে। আবাসিক এলাকায় বোমা হামলার প্রাণহানির এ ঘটনাকে গণহত্যা বলে দাবি করেন সুমির অঞ্চলের গভর্নর দিমিত্র জিবিতস্কি। হাসনাত হাকিম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।